নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ পাতার একটি অসাধারণ স্বাদের রেসিপি বানাবো। পেঁয়াজ পাতা এখন বাজারে প্রচুর পরিমাণে উঠেছে, আপনারা বানিয়ে নিতে পারেন। পেঁয়াজকলি অনেকেই খান, কিন্তু পেঁয়াজ পাতা যারা এখনও খাননি তারা একবার বানিয়ে খেতে পারেন পেঁয়াজ পাতার চচ্চড়ি। ভাত রুটি দুটোর সাথে খেতে খুবই ভালো লাগে। দেখে নেওয়া যাক পেঁয়াজ পাতা চচ্চড়ি বানানোর ভিডিওটা। পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়নের চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের দেখুন একটা সাইড গ্রিন আর আরেকটা সাইড হোয়াইট। হোয়াইট পোর্শনটা মাটির নিচে থাকে আর গ্রিন পোর্শনটা পেঁয়াজের পাতা সেটা ওপরে দিয়ে থাকে। পাতার আগাটা আমি কেটে দিয়েছি। নিচ্ছি অল্প একটু কুমড়ো, কয়েকটা শিম, একটা বড় সাইজের আলু, একটা ছোট সাইজের বেগুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো। পেঁয়াজ পাতার এই সবজিটা বানাবার জন্য অন্যান্য সবজি যেগুলো দেওয়া হয় সেগুলো বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন হয় না। সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, এখন কেটে নেব। পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে নেব। প্রথমে হোয়াইট পোর্শনটা আলাদা করে নেব, পাতাগুলো খুব ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন এই শীতের সিজনেই পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। পেঁয়াজকলি আপনারা অনেকেই খান, পেঁয়াজ পাতা অনেকে খান না। যারা খান না তারা একবার এইভাবে রান্না করে দেখবেন। হোয়াইট পোর্শনটাও ছোট ছোট করে আমি কেটে নেব। স্প্রিং অনিয়ন চাইনিজ রেসিপিতে ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। এখন আলুগুলো কেটে নেব। আলুর টুকরোগুলো একটু বড় বড় করে কাটব। একটা ছোট সাইজের বেগুন একটু বড় বড় করে টুকরো করে নেব। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব, ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। সমস্ত সবজি কাটা হয়ে গেল, এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল, সর্ষের তেলও রান্নাটা করতে পারেন। প্রথমে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেব। দেব জিরে ফোড়ন, ফোড়নটা একটু হলে দেব পেঁয়াজের হোয়াইট পোর্শন যেটা কুচিয়ে রেখেছিলাম। অল্প একটু ভেজে নেব। মিনিট খানেক ভাজার পর দেব সাত আটটা রসুন কুচোনো। এবারে রসুন আর পেঁয়াজ একসাথে লাইট ব্রাউন করে ভেজে নেব। মিনিট দুয়েক হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দেব হাফ টেবিল চামচ আদা পেস্ট। তিনটে একসাথে কষিয়ে নেব। 30 সেকেন্ডের মতো কষিয়ে নেওয়ার পর অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। আলু, শিম, কুমড়ো আর কুচোনো কাঁচা লঙ্কাগুলো এর সাথে দিয়ে দেব। হলুদ দেব, দেব এক ছোট চামচ উঁচু করে জিরে গুঁড়ো, এক ছোট চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক ছোট চামচ, দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ দেব চিনি। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো কষাবার সময়ই 80% সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য দেব ঢাকা। সবজি ঢাকা দিয়ে রান্না করলে স্বাদ ভালো হয়, আপনারা চাইলে জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলব। মাঝখানে আমি দুবার নেড়ে দিয়েছিলাম, জল দিইনি বলে লেগে যাওয়ার ভয়ে দুবার নেড়ে দিয়েছি। কষাতে কষাতেই দেখুন সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, শিমের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাতে সবজির স্বাদ অনেক বেশি ভালো হবে। 3-4 মিনিট পরে ঢাকাটা খোলার পর এখানে অনেক জল বেরিয়েছে পেঁয়াজ পাতা থেকে। এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সব কিছু নেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ পাতা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। পেঁয়াজ পাতা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই একসাথে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেম সিম করে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলব। হয়ে গেল স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার চচ্চড়ি। ভাত বা রুটি দুটোর সাথে সার্ভ করতে পারেন, খুবই সহজ রেসিপি। আমি এখন সার্ভিং প্লেটে তুলে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।